এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন ছিঁড়বেন। জাতীয় শিক্ষাক্রমের এক পাঠ্য বইয়ে থাকা ট্রান্সজেন্ডার বিষয়ক অধ্যায় নিয়ে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালী সাবেক শিক্ষক আসিফ মাহতাবের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক ও আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আসিফ মাহতাবকে ট্রান্সজেন্ডার এবং সমকামিতা বিরোধী বক্তব্য দিতে দেখা যায়। বিতর্কের সূত্রপাত মূলত এরপর থেকেই। এখন প্রশ্ন হল, ট্রান্সজেন্ডার আসলে কারা? হিজড়া জনগোষ্ঠীর সাথে ট্রান্সজেন্ডারের কি পার্থক্য? আমরা সাধারণত নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ এই তিনটি লিঙ্গের সাথে পরিচিত থাকলেও এর বাইরে রয়েছে নানান জটিলতা। চলুন জানা যাক বিস্তারিত। আদিকাল থেকে পৃথিবী জুড়ে তিন ধরনের মানুষের বসবাস, নারী, পুরুষ ও হিজড়া বা তৃতীয় লিঙ্গ। ইংরেজিতে হিজড়াদেরকে ডাকা হয় থার্ড জেন্ডার নামে, কিন্তু পৃথিবীব্যাপী ট্রান্সজেন্ডার নামে নতুন এক লিঙ্গের মানুষের পরিচয় পাওয়া যাচ্ছে কয়েক দশক ধরে। তারা নিজেদেরকে চতুর্থ লিঙ্গ তথা ট্রান্সজেন্ডার নামে পরিচয় দিচ্ছে। ট্রান্সজেন্ডার বলতে আসলে কি বোঝায়? ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ হল সেসব ব্যক্তি যাদের মানসিক অনুভূতি জন্মগত লিঙ্গের অনুভূতি থেকে ভিন্ন। ট্রান্সজেন্ডার অনুভূতির ব্যক্তিবর্গ যদি তাদের লিঙ্গ পরিবর্তন করতে ডাক্তারি চিকিৎসা গ্রহণ করে, তখনই তাদেরকে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার নামে ডাকা হয়। আরো সহজ করে বললে, ধরুন একটি ছেলে শিশুর জন্ম হলো, কিন্তু বড় হয়ে দেখা গেল ছেলেটি মেয়েদের মতো আচরণ করছে, মেয়েদের মতো পোশাক পরতে পছন্দ করছে এবং মন মানসিকতা, কথাবার্তা, চিন্তাধারা মেয়েদের মতো, নিজেকে মেয়ে বলে পরিচয় দিতে চায়। এক্ষেত্রে এই ছেলেটি হলো ট্রান্সজেন্ডার নারী। একজন ট্রান্সজেন্ডার নারী স্বাভাবিকভাবে পুরুষ, এমনকি পুরুষের মতো করে প্রজননেও সক্ষম, কিন্তু মানসিকভাবে নারী। অন্যদিকে ট্রান্সজেন্ডার পুরুষ বলতে বোঝায় যারা জন্মগ্রহণ করে নারী হয়ে, কিন্তু মন মানসিকতা, চিন্তাধারা, আচরণ সবকিছুই ছেলেদের মতো এবং নিজেদেরকে ছেলে বলে পরিচয় দিতেই পছন্দ করে। থার্ড জেন্ডার বা হিজড়া কি? তৃতীয় লিঙ্গ বা তৃতীয় যৌনতা হলো একটি মতবাদ। তৃতীয় লিঙ্গ শব্দটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হিজড়া হিসেবে বর্ণনা করা হয়, যারা সম্প্রতি আইনি পরিচয় অর্জন করেছে। মূলত জন্মগতভাবে, অর্থাৎ নিজের অনিচ্ছায় যারা পুরুষ বা নারীর মাঝামাঝি কোনো লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেন, তাদের হিজড়া, তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার ডাকা হয়। থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডারের মধ্যে পার্থক্য কি? ট্রান্সজেন্ডার হলো তারাই যারা জন্মগতভাবে ছেলে বা মেয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে সার্জারি কিংবা বিভিন্ন অপারেশনের মাধ্যমে নিজেদের লিঙ্গ পরিবর্তন করে থাকেন, কারণ তাদের মানসিক লিঙ্গবোধ স্বাভাবিক লিঙ্গবোধ থেকে ভিন্ন হয়ে থাকে। আর থার্ড জেন্ডার হলো তারা যাদের জন্মগতভাবে কোনো লিঙ্গ থাকে না, ছেলে মেয়ে উভয়ের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে, সহজ ভাষায় বলতে গেলে হিজড়া বা কিন্নার। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনার বিভ্রান্তি কিছুটা হলেও আমরা দূর করতে পেরেছি। সাম্প্রতিক বিষয় নিয়ে এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দিন আপনার ভালো লাগা। আর এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।